পূজোর ভাইবস চলছে, চলবে আজকে অষ্টমী। তো হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিও তোমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হট অ্যান্ড ব্যানের স্যালুট। পূজোর ভাইবস, পূজোর ভিডিও না দিলে কি চলে? তো সেই কারণে আমি যাচ্ছি আজকে একটা রাজবাড়ির পুজোতে। ভিডিও সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে। আর চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে আরে কি করছো, সাবস্ক্রাইব করে নাও। আর যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় আমাকে ফলো করে নাও, হর্নেট প্যান। তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বিকাল বিকাল, তো যাচ্ছি রাজবাড়ির পুজো। আর এই পুজোর সময় শুটিং করা বা রেকর্ডিং করা খুব চাপের বিষয়, কোথা থেকে কোন গান ভেসে আসবে আর কপিরাইট হিসেবে আমার পিছনে বাঁশ দিয়ে দেবে বুঝতেই পারা যাবে না। তো আপাতত এখন আমি বেরিয়েছি, আর আমার সঙ্গে আমার একজন বন্ধু এবং বন্ধু পত্নী আছে। তো ভিডিও সঙ্গে থাকো, সব কিছু তোমাদেরকে দেখাতে থাকবো। আর এখন আমি যাচ্ছি হচ্ছে মশাট। তো মশাট থেকে কোথায় যাব? তো এই রাস্তাটা সোজা যাচ্ছে মশাটে, মশাট থেকে স্টেট হাইওয়ে ধরবো, স্টেট হাইওয়ে 16। আর মশাট থেকে আমি যাব হচ্ছে ডানকুনির দিকে। তো তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি? রাস্তার ভিড় ভ্যাটটা জ্যাম কাটিয়ে চলে এসেছি মশাটে, এবার মশাট থেকে যাচ্ছি হচ্ছে ডানকুনির উদ্দেশ্যে। দেখো না কেমনভাবে গাড়িটা পার হচ্ছে, ওভারটেক করছে কোনো রকম, কোনো হ্যাংস জ্ঞান নেই। এখন বাজে হচ্ছে 4:53, আর 5টা থেকেই শুরু হবে সন্ধি পুজো। আমরা যেখানে যাচ্ছি ঠিক একদম সন্ধি পুজোর সন্ধিক্ষণে গিয়ে পৌঁছাবো। দুর্গাপুজোয় খেয়ে খেয়ে একদম ডায়েটের 12টা বেজে গেছে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আজকে সকাল থেকেই চলছে লুচি, আর কিছু খাবো না বাইরে আজকে। সব কিছু ক্যান্সেল, ভুঁড়ি কমাতে হবে, ভুঁড়িওয়ালা শাহরুখ খান কেউ পছন্দ করে না। চলে এসেছি চণ্ডীতলা, আর শুরু হয়ে গেছে জ্যাম, পুজোর জ্যাম। আর এখান থেকেই ডান দিকে টার্ন নেবো, যাবো হচ্ছে বাবুর বাড়ি। পুজোটার সাথে সাথেই না একবারে ঠান্ডাটা জমিয়ে পড়ছে, বেশ হালকা একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। চলে এসেছি বাবুর বাড়ি, এখানেই কোনো একটা জায়গায় বাইক রাখবো। শিবী মঙ্গলকারিণী অপসংহারিণী দুর্গা মা, মহিষাসুরমর্দিনী কর্ণাসনন্দিনী জগত জননী দুর্গা মা। মা তোমারই আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। মা তোমারই আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। তো সন্ধি পুজোর সন্ধিক্ষণে চলে এসেছি বাবুদের বাড়ি, আর এখনই বাবুদের বাড়ির পুজো দেখছি। এখানে রাজকীয় ব্যাপার, মানে রাজকীয় ঠাকুর মণ্ডপ সব কিছুই, তো অন্য একটা ভাইবস এখানে, কি বলবো, এটা একটা বাড়ির ফিল। এটা ঠিক প্যান্ডেলের পুজোর সঙ্গে এই পুজোর মিল হয় না, এই পুজোটাকে আমি এনজয় করি। আমার বউয়ের নাকড়াবাজি দেখো, দেখতে পাচ্ছ? বলছে ফুচকা খাবো, আর কি খাবে বলো, মোমো খাবো, ফুচকা খাবো, সব কিছু খাবে। হ্যাঁ দেখো টু কি করছে। ও বাবুদের বাড়ির পুজো ঢাকা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে একটু খাইদাই তো করতে হবে, ইচ্ছা নেই, তবুও দেখা যাক কি হয়। চলো বাবুদের বাড়ির ঠাকুর দেখা হয়ে গেছে, এবার সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এখনও প্ল্যান হয়নি কি করা হবে, ডিরেক্টলি খাবো নাকি এখনও ডানকুনিতে যে ঠাকুরগুলো আছে সেগুলোকে দেখব, তো ঠিক করতে পারিনি। তো দেখা যাক কী শেষ পর্যন্ত হয়, আর যদি লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় আমি কিন্তু নেই বস। ডানকুনির এটা একদম যে ফুটবল মাঠটা, ফুটবল খেলার মাঠটা এটা করেছে, বিশাল ভিড় হয়েছে, এত ভিড় আমার পক্ষে সম্ভব নয় এত লাইন দিয়ে ঠাকুর দেখা। আমরা নিজেদের মধ্যে কথা বললাম, অ্যাকচুয়ালি কার সঙ্গে কথা বললাম সেটাই তো তোমাদেরকে দেখাইনি, একটু পরে দেখাচ্ছি। তো আমার সঙ্গে আছে তুষার, তো তুষারের সঙ্গে কথা বলে ঠিক করলাম যেহেতু আজকে রাজবাড়ি ট্যুর করছি, চলো আজকে যাওয়া যাক আর একটা রাজবাড়ি, জনাইয়ের রাজবাড়ি। জ আছে কিন্তু নাই, জ নাই সবাই বলে, আমিও বললাম। তো চলে এসেছি জনাইয়ের রাজবাড়িতে, আর জনাইয়ের একটা মিষ্টি বিখ্যাত, কী বেশ নাম,
মনোহরা, জনায়ের মিষ্টি বিখ্যাত মনোহরা, কি বাজে খেতে। জনায়ের রাজবাড়িতে সঙ্গে আছে তুষার। তো তোমাদেরকে প্রথম থেকে দেখানোই হয়নি কার সঙ্গে আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা বাবুদের বাড়ি ঠাকুর দেখার পর ঠিক করলাম, যখন রাজবাড়ির ঠাকুর দেখছি তখন জনাইটাই বা বাদ যায় কেন, এই রাস্তাতেই পড়ে, 6-7 কিলোমিটার হয়তো ভিতরে ঢুকতে হয়, তাও মনে হয় হলো না, মনে হয় 4-5 কিলোমিটার ভেতরে ঢুকেছি। তো জনায়ের রাজবাড়ি তোমরা দেখতে পাচ্ছ এধারে, দাও ভিতরে ঢুকে দেখাচ্ছি, এভাবে কি আর দেখাবো। তো এর আগে জনাই নিয়ে আমি ভিডিও করেছি, সেটা তোমরা গেলে আমার প্লেলিস্টে গেলে দেখতে পেয়ে যাবে অলরেডি, তো দেখে নিও। আর চলো ভিতরে যাই, দেখো সারা রাজবাড়ির অবস্থা কি পড়ো। রাজবাড়ি মানেই সেই পুরনো পিলার দেওয়া থাম, লম্বা লম্বা, আর একটা আলাদা ভাইবস, প্রাচীনত্ব সব কিছু এখানে আছে। তো এই ভাইবসটাকে নিলাম, এই ভাইবসটা ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝানো একদমই সম্ভব না, তো প্রচুর ভিড় হয়েছে। আর এই রাজবাড়িতে আগে আমি এসেছি, এই নিয়ে ভিডিও আছে, তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো এর ভিডিও। আর এখানে কিছুক্ষণ আগে ভোগ বিতরণ হচ্ছিলো, খেতে গিয়েছিলাম, শেষ হয়ে গেছে, তো ব্যাড লাক। তো এবারে এবারে ওই কোথায় যাবি, কোথায় যাবি এবারে? এবারে খাওয়া দাওয়া করবো, পেটে চুচো ডন দিচ্ছে, পেটে চুচো ডন দিচ্ছে, খাওয়া দাওয়া করবো। তো ইচ্ছা আছে যে সিয়াখালার দিকে কোনো একটা জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবো, তো জানি না সেটাও পেটে জুটবে কি না জানি না, কারণ পুজোর সময় বুঝতেই তো পারছো সব জায়গাতেই ভিড়, আদৌ কী পাবো না পাবো জানি না, খাবার কোয়ালিটি কেমন হবে না হবে তাও জানি না, কিন্তু খেতে তো আমাদেরকে হবে। তো চলো ভিডিও সঙ্গে থাকো, আর এখান থেকে এখন বেরিয়ে যাব। তো রেস্টুরেন্টে অলরেডি চলে এসেছি, তো এবার মেনু ঠিক চলছে, কী মেনু আমাদের হবে ডিসাইড করতে পারছি না। আর আমরা খাচ্ছি ফিশ ফিঙ্গার, আরে না আসলে কী বলবো, ডাকছি ডাকছি, ফিশ ফিঙ্গার খাবো আমরা, বেশি খাবো না, বাড়িতে গিয়ে আবার খেতে হবে, নাহলে কিন্তু মাথা হাঁটাবে। বলি মাস্ত মাস্ত খাওয়া দাওয়া হলো। ওই তুমি কি খেলে গো? বিরিয়ানি ওর জোটে, ওর জোটে নেই, ও ফিশ ফিঙ্গার, ওর পেটে বিরিয়ানি হজম হয় না। আচ্ছা ক্যামেরায় বলতে বললে তবেই তো ভিউয়ার্সরা জানতে পারবে। চলো খাওয়া দাওয়া শেষ, ঠাকুর দেখাও শেষ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটা খুব ছোট্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর একটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই, হাতে হেলমেট আছে, বাই বাই।